শুধু একটা কথাই আমি এই মেসেজটা দিতে চাই, সেটা হলো এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের সফলতার একটা কি মিনহাজ হবে তার একটা পথ বলে দিয়েছেন, সেটা হলো এই যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে একটু একটু করে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল। যুহজিহা শব্দটা দেখেন, শব্দটা শুনলে তার একটা ওয়েভ তৈরি হয়, আর সেই ওয়েভ বলে যে তুমি প্রত্যেক দিন একটা দিন তুমি যা মানে ব্যয় করো সেই দিনটা যেন তোমার থেকে জাহান্নাম তোমার থেকে একটু দূরে চলে যায়, এমন কাজ করো তুমি যখন রাত্রে শুতে যাবে আল্লাহর কাছে যখন হাত উঠাবে আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি তোমার কাছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ এখন তোমার কাছে আমি মরতে যাচ্ছি আবার যদি তুমি জীবিত করো তখন আমি জীবিত হব, ওই সময় যদি আমার মুখ দিয়ে এইটাই বের হয় যে আমি মরতে যাচ্ছি এটাও বের হবে, বের করতে হবে যে আল্লাহ আজকের সারা দিনের কাজ কি এমন ছিল যার কারণে জাহান্নামটা তুমি আমার থেকে সামান্য হলেও দূর করে দিয়েছো, নাকি জাহান্নাম কোলের কাছে চলে আসতেছে। আমাদের দুঃখ হলো এই জায়গায়, মুসলিম উম্মার সবচেয়ে ব্যর্থতা আসতেছে এই জায়গায়, যখন আমরা রাতে ঘুমাতে যাই জান্নাতটা ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে যাচ্ছে এবং জাহান্নামটা কেন জানি আমাদের কাছ থেকে নিকটে আসছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে, তিন দিন বললেন, তার সম্পর্কে যখন খোঁজ নেওয়া হলো দেখা গেল যে খুব বড় নামাজি তাও না, দেখা গেল যে সারা রাত জেগে ইবাদত করে তাও না, শুধু তার কাছে যখন জিজ্ঞেস করা হলো চাচা আপনার ব্যাপারে আমাদের নবী তিন দিন জান্নাতের সুসংবাদ দিলেন কেন, তিনি বললেন যে হয়তো এমন হতে পারে যে একটা সওয়াব আমি করি যেটা তোমরা কেউ দেখতে পাওনি, তা হলো এই যে আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার অন্তর থেকে আমার সব ভাইদের প্রতি যে রাগ ছিল ক্ষোভ ছিল হিংসা ছিল তা মিটাই দিয়ে সবকে ভালোবেসে তার জন্য দোয়া করে তারপর ঘুমাতে যাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি নিয়ে চলে গেলেন এতটুকু একটা অন্তরের মধ্যে নিয়ে, আর আজকে মুসলমানরা মুসলমানদের রক্তকে হালাল করতেছে বেশি, সফলতার জায়গায় ব্যর্থতা আসতেছে বেশি, জাহান্নাম আমাদের নিকটে আসতেছে জান্নাত দূরে চলে যাচ্ছে, ব্যর্থতার জায়গায় আসতেছে বেশি। আমেরিকার যে জায়গায় আপনারা এসেছেন আল্লাহ তাআলার মানে সাক্ষী রেখে এবং আমি মানে শপথ করে এটাই বলি যে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাদের অন্তরকে কিনে নিয়েছেন জান্নাতের জন্য, প্লিজ এই অন্তরটাকে জান্নাতের নিকটবর্তী করুন, জাহান্নাম থেকে দূরে রাখুন। ইসলামের দাওয়াত